আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো 4G LTE ওয়াইফাই মডেম। এই মডেমটার সঙ্গে আমি আপনাদেরকে পরিচয় করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে বা স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে 4G LTE ওয়াইফাই মডেম। এই মডেমটা দিয়ে আমরা তো মডেমের কাজ করতেই পারবো কম্পিউটারে, প্লাস এটা দিয়ে আমরা ওয়াইফাই হটস্পটের মাধ্যমে, যেমন আমরা মোবাইলে হটস্পট চালু করে অন্য মোবাইলে ইন্টারনেট কানেকশন দেই, ঠিক সেভাবে এটাতে যখন আমরা কোনো পাওয়ার দেবো, কোনো পিসিতে সেট করবো, কোনো মোবাইল চার্জারে সেটিং করবো মানে এখানে পুশ করে দেবো, তারপর যখন এটা চালু হয়ে যাবে, আমি আপনাদেরকে পরবর্তী স্টেপে এটা কীভাবে চালু করতে হয় দেখাচ্ছি, তবে আমি একটু বলে নিচ্ছি আর কি। তো এইটা যখন চালু হয়ে যাবে তখন আমরা এইটার যে ওয়াইফাই পাসওয়ার্ড আছে, অ্যাডমিন আছে, অ্যাডমিন পাসওয়ার্ড, ওইটার ওয়াইফাই পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, এখানে দেখা যাচ্ছে। এখান থেকে একটা হটস্পট তৈরি হবে, হটস্পট হয়ে আমাদের মোবাইলে যখন আমরা মোবাইল থেকে ওয়াইফাই কানেকশনটা ওয়াইফাইটাকে অন করে দেবো, ওয়াইফাইটাকে অন করে দেওয়ার পরে সেখানে এই ওয়াইফাই 4G LTE ওয়াইফাই মডেম নামে একটি ওয়াইফাই সাপোর্ট করবে, সেখান থেকে আমরা ওটা ক্লিক করলেই এটাকে অ্যাড করে দিতে পারবো। তো এই ফিচারটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে, এই জন্য এই প্রোডাক্টটা আনলাম। তো এইটা দিয়ে আমরা দূরে কাজ করতে পারতেছি, মডেমের কাজ তো করতেই পারতেছি, প্লাস এইটা দিয়ে আমরা ওয়াইফাই দিয়ে অন্য মোবাইলেও চালাতে পারতেছি, বা ল্যাপটপও চালাতে পারতেছি, বা অন্য কোনো কম্পিউটারেও আমরা চালু করতে পারতেছি। তো বন্ধুরা চলুন দেখা যাক এর ভিতরে কী কী আছে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি। তো এইটা আমরা একটু দেখব চালিয়ে, যে এটার ভিতরে কী আছে বা এটা আনবক্সিং করব এবং এটাকে চালিয়ে একটু দেখব। তো এটাকে আমরা খুলে নিচ্ছি, নেওয়ার পরে দেখি কী পাওয়া যায়। এখানে একটা মডেম আছে, এই তো যেরকম, এই তো মডেম 4G LTE ওয়াইফাই মডেম, ঠিক আছে। তো এইটাকে আমরা একটু সাইডে রাখি, তবে এইটাতে অনেক ফিচার দেওয়া আছে, আপনারা চাইলে সেটাকে দেখে নিতে পারবেন, অনেকগুলো ফিচার দেওয়া আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের 4G LTE ওয়াইফাই মডেম। এখানে পিছনে অনেকগুলো আপনার পাসওয়ার্ড, রাউটার আইপি দেওয়া আছে, লগ ইন পাসওয়ার্ড, এই যে অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড, এটা সাধারণত অ্যাডমিনই থাকে। এটার অরিজিনাল নাম হচ্ছে LTE 4G ওয়াইফাই ডঙ্গল, ঠিক আছে। তো এটা এভাবে খোলা যায়, এবং এখানে এটা তো আপনারা যে কোনো কম্পিউটারে দিতে পারবেন কিংবা কোনো পাওয়ারেও দিতে পারবেন, তবে এইটার সুবিধা হলো যে এটাতে ওয়াইফাই দিয়ে আমরা হটস্পটের মাধ্যমে আমাদের মোবাইল অথবা ল্যাপটপ কানেক্ট করতে পারবো, এটা হচ্ছে আমাদের সুবিধা। এখানে সিম প্রবেশ করাতে পারবো, সিম প্রবেশের করার জায়গা। তো এটা আমরা একটু চালিয়ে দেখি। আমার কাছে একটা পুরাতন পাওয়ার ব্যাঙ্ক আছে, আমি সেটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি সিম ঢোকাচ্ছি না, কারণ সিম আপনারা জানেনই সিম কীভাবে ইউজ করতে হয়। তো এখানে লাইটটা অলরেডি জ্বলে গেছে, লাইটটা ব্লিঙ্ক করতেছে। তো এইটাতে লাইট সবুজ কালার আসবে, যখন সবুজ কালার আসবে তখন বুঝতে হবে এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো যখন এটা অ্যাক্টিভেট হয়ে যাবে তখন এই যে আমাদের মোবাইলে ওয়াইফাইয়ের একটা সিগন্যাল আসবে। তো এইটা আমি একটু দেখি। তো আমরা এখানে আগে থেকে ওয়াইফাইটাকে কানেক্ট করে রাখতেছি। এখানে আমার কাছে একটা আছে, যেহেতু এখনও চালু হয় নাই, চালু হলে আমরা বুঝতে পারবো, আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কি না, এখনও চালু হয়নি, আলোটা জ্বলতেছে। এই যে চলে আসছে দেখেন 4G UFI 3E B0, এটা হচ্ছে এই ওয়াইফাই, এই এটার হটস্পট। তো এইখানে দেখেন এটাতে আমরা যখন ক্লিক করব তখন এখানে আমাদের পাসওয়ার্ড চাবে। তো পাসওয়ার্ডটা এই যে এখানে দেওয়া আছে, এই যে পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, এই যে লগ ইন পাসওয়ার্ড অ্যাডমিন। এখানে যদি আমরা অ্যাডমিন প্রেস করি, ADMIN অ্যাডমিন প্রেস করি, করে যদি আমরা ডন করি তাহলে কানেক্ট হয়ে যাবে, কিন্তু আমরা এখানে কানেক্ট করে কোনো লাভ হবে না, কারণ এটাতে তো দেওয়া নাই, আপনার কি বলে সিম দেওয়া নাই, এই জন্য আমরা এটাতে কানেক্ট করতেছি না। তো এই হচ্ছে এটার ফিচার। আর আপনারা এটাতে সরাসরি মডেম দিয়ে, সরাসরি সিম দিয়ে ডাইরেক্ট পিসিতে কানেক্ট করলে মডেমের মতো একটি সফটওয়্যার এটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। এটা ইনস্টল অটোমেটিক্যালি চাইবে, আপনারা ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল দিয়ে নিলে আপনারা মডেম দিয়ে কাজ করতে পারবেন, মডেম প্লাস এখানে ওয়াইফাই কানেকশন দিয়ে, মডেম প্লাস ওয়াইফাই কানেকশন দিয়ে আপনারা এটা চালাতে পারবেন। এই হচ্ছে 4G LTE ওয়াইফাই মডেম, যেটা আমি আপনাদেরকে এতক্ষণ দেখালাম।
তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোনো রিভিউ অথবা কম্পিউটার মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স যে কোনো একটা কিছু নিয়ে। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতু।